কোভিড নাইন্টিন মোকাবেলায় রংপুর স্বাস্থ্য বিভাগ বেশ কিছু উদ্যোগ নিয়েছে আলাদাভাবে দুশো সজ্জার এক আইসোলেশন বিভাগ প্রস্তুত ছাড়াও দুটি মেডিকেল কলেজ হাসপাতাল আটটি জেলা ও আটান্নটি উপজেলা হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে আইসোলেশন বেড বিশেষ করে বিদেশ ফেরত ব্যক্তিদের জন্য বাড়িতেও আইসোলেশন করাতে প্রস্তুত স্বাস্থ্য বিভাগ দিনাজপুরে দুজন চীন ফেরত ব্যক্তির নমুনা আইইডি সিআরএ পাঠানো হয়েছে রেজাল করিম মানিকের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট করোনা প্রতিরোধে দেড় মাস আগেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয় এছাড়া আলাদাভাবে দুইশো শয্যার একটি আইসোলেশন বিভাগ দুটি মেডিকেল কলেজ হাসপাতাল আটটি জেলা ও আটান্নটি উপজেলা হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে প্রত্যেকটা উপজেলায় তিনটা করে কমপক্ষে তিনটা করে বেড আইসোলেশন করা আছে এগুলাতে সব মেডিকেল টিম তৈরি করা আছে মেডিকেল রেপিড রেসপন্স টিম যদি খবর পায় সাথে সাথেই সেখানে চলে যাওয়ার ব্যবস্থা আছে হাসপাতালের পাশাপাশি বিদেশ ফেরতদের বাড়িতেও আইসোলেশন এবং কোয়ারেন্টাইন করার উদ্যোগ নিয়েছে রংপুর স্বাস্থ্য বিভাগ এর আগে এক চীনা নাগরিক সহ চারজনের করোনায় আক্রান্ত না হওয়ায় বাড়ি ফিরে গেছেন দিনাজপুরের দুজন চীন ফেরত ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে এরই মধ্যে তাদের শরীরের নমুনা আইডিসিআরে পাঠানো হয়েছে বিদেশ থেকে যারা আসতেছে তারা ইনফেক্টেড কিনা তাদের কোনো জ্বর আসতেছে কিনা এটা খেয়াল করতে হবে জ্বর সর্দি কাশি হচ্ছে কিনা আমাদের বিভাগে আছে আইডিসিআর নাম্বার দেওয়া আছে সর্বোপরি বিভাগের বিভাগীয় কমিশনারের কাছে যে কোনো খানে কেউ যদি রিং করে সাথে সাথে সেটা অ্যাকশন নেওয়া হবে করোনা নিয়ে সচেতনতার পাশাপাশি কোনো ধরনের আতঙ্কে না থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা রংপুর বিভাগের প্রতিটি জেলার ডিসিকে আহ্বায়ক ও সিভিল সার্জনকে সদস্য সচিব করে করোনা প্রতিরোধে এগারো সদস্যের কমিটি পুরো বিষয়টি মনিটরিং করছে ডেস্ক রিপোর্ট নিউজ